আজ শুক্রবার 24 আশ্বিন 2024 সালের 11ই অক্টোবর। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মহা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ শুক্রবার, অবশ্যই আপনারা শুক্রাচার্যের বীজ মন্ত্র 108 বার জপ করতে ভুলবেন না। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। যারা প্রেমে সফলতা চান, যারা ফেমাস বিখ্যাত হতে চান, যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন, অভিনেতা অভিনেত্রী আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার বিজনেস, পারফিউম বা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সেক্টরে যারা আছেন, তাদের ক্ষেত্রে শুক্রের বীজমন্ত্র অত্যাবশ্যক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। ক্রিয়েটিভ কাজকর্ম আপনাকে মানসিকভাবে চাপমুক্ত রাখবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন, তবে অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝাকে বাড়িয়ে তুলবে। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। স্থগিত কোনো প্রকল্প পরিকল্পনা কিন্তু চূড়ান্ত রূপ নিতেই পারে। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রী হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। হাউসওয়াইফরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। একে অপরের সাথে কোনো জায়গায় আপনারা ভ্রমণে কিন্তু যেতেও পারেন, ঘুরতেও কিন্তু যেতে পারেন। আজ লাভ ম্যারেজ যদি করতে চান, তাহলে অবশ্যই আপনার কাছের মানুষটির সাথে এ বিষয়ে আলাপ আলোচনা করার জন্য দিনটি দুর্দান্ত। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। সন্ধ্যেবেলার সময় সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত লাভ আপনাকে দিতে চলেছে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই। আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন, টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন।